নিজের ভালো লাগার বিষয়ের উপর দক্ষতা তৈরির পরামর্শ ক্রিয়েটিভ আইটির প্রতিষ্ঠাতা মুনির হোসেনের। আমরা যেটা বলি সফলতার মূল মন্ত্রটা কথা থেকে, সেটা হচ্ছে আপনাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি কোনটা আপনার জন্য ভালো লাগে সেরকম একটা স্কিল আপনাকে ডেভেলপ করতে হবে। ধরেন আপনার ফ্রেন্ড সফটওয়্যার টেকনোলজিতে অনেক ভালো করছে এবং ভালো ইনকাম করছে, এখন আপনি তাকে দেখে ইন্টারেস্টেড হলেন, ওয়াও তাহলে আমিও সফটওয়্যার ডেভেলপমেন্ট শিখি। তো পরবর্তীতে আপনি ক্রিয়েটিভ এসে সফটওয়্যার, লাইক আপনি হয়তো মেশিন লার্নিং শিখলেন, এখন এটা শিখতে এসে আপনি দেখছেন সব আপনার মাথার উপর দিয়ে যাচ্ছে, তাহলে আপনি নিশ্চয়ই সফল হতে পারবেন না। কিন্তু আপনি যদি সেই সময়টাতে সে ক্রিয়েটিভের সবগুলো কোর্স দেখার চেষ্টা করতেন যে কোনটা আপনার সাথে যায়, ধরেন আপনি খুব বেশি অ্যানালিটিক বেস, আপনি বিজনেস খুব ভালো বুঝেন, পলিসি মেকিং ভালো বুঝেন, এরকম যদি আপনি তাহলে আপনি যদি ডিজিটাল মার্কেটিংটা করতেন তাহলে হয়তো ভালো হতো। তা আমার প্রথম পরামর্শ সফলতা, আপনি এমন একটা সাবজেক্টের সাথে নিজেকে ইনভলভ করেন যেটা আপনার সাথে ভালো যায়।